Bismillahirrahmanirrahim. আমি অধম মোহাম্মদ রাজ্জব আলী দেওয়ান আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি পালাগানের ক্যাসেট নিয়ে পরম করুণাময় আল্লাহর নামে স্মরণ করে তার সাথে তার পেয়ারা হাবিব হযরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্মরণ করে দুনিয়ার ওলি আল্লাহ গাউস কুতুব যে যেখানে সাহিত আছে বিশেষ করে আমাদের মিরপুরে বাবা শাহ আলী বাবার দিকে দৃষ্টি রেখে আমি আমার দাদাগুরু শেখ জ্ঞানের প্রদীপ রাজ্জব আলী দেওয়ানকে স্মরণ করে আমি আমার গানের গুরু জন্মদাতা পিতা এবং আমার মা জননী উভয়কে স্মরণ করে আজকের পালা আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা নীলা পাগলি এবং আমি রাজ্জব দেওয়ান আজকের পালা আমাদের বুড়ির সাথে ছোকরার প্রেম পালাটা শুনে হয়তো অনেকে একটু ভিতরে হাসি হাসি ভাব মুখে না আসলো অন্তরে একটু হাসি হাসি ভাব অবশ্যই আসতেছে এই জন্য বলবো আমি কথাটি বাউলের ধর্ম শিল্পীর ধর্ম হলো যেমন ক্রিকেট খেলে ক্রিকেট খেলার মধ্যে অলরাউন্ডার প্লেয়ার যারা তাদের একটু মান বেশি থাকে অর্থাৎ সে বোলিংও পারে ব্যাটিংও পারে অতএব শিল্পীর মধ্যে যদি অল স্কোয়ার অর্থাৎ অলরাউন্ডার ভাব না থাকে প্রকৃতপক্ষে সে বাউল হইতে পারে না হাসাইতে পারবে কাঁদাইতে পারবে নিজে কাঁদতে পারবে অপরকে কাঁদাইতে পারবে সেই হলো প্রকৃত বাউল তাই আমরা হইতে পেরেছি কি না জানি না তবু আপনাদের দোয়া কামনা করে আমাদের আজকের পালা উপস্থাপন করতেছি যে যেখানে বসে দেখতেছেন আমাদের উভয়ের ভাষায় ছন্দে সুরে গানে ভুল ত্রুটি হলে সকলে ছেলে হিসেবে বা মেয়ে হিসেবে ক্ষমার চোখে দেখে আমাদের উভয়ের প্রতি দোয়া রাখবেন এ আশা কামনা ব্যক্ত রেখে আমি আমার পালা নিয়ে ছোকরার পালা নিয়ে সর্বপ্রথম একটি গান রাখব আপনারা সকলে আমার প্রতি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া মাগফিরাতুহু বুড়ি বেটি আমার সাথে প্রেম করিতে চায় বুড়ি বেটি আমার সাথে প্রেম করিতে চায় লজ্জা শরম নাই তো বুড়ি লাগে আমায় সারায় ওগো লজ্জা শরম সাথে করিতে চাই ভাব মোবাইল ফোনে বুড়ি বেটি করতে সায়ালাপ আমার সাথে করতে চাই ভাব মোবাইল ফোনে
কাশি পার হইছে গায়ের চামড়া বুড়ি বেটির ঘোষায়া গেছে নীলা বুড়ির বয়স আশি পার হইছে গায়ের চামড়া শিল্পী পাল্লাতার বুড়ি একবারে বুড়িরতে কম না বাবা রে বাবা আজগার শিল্পী এটা অহন যে কোনান্দা রয়েছে আমি সেই চিন্তাই করি হ্যাঁ এটাই স্বাধীনের যুদ্ধের সময় আসিল কই এই যে একাত্তরের যুদ্ধ হইল এটা নাম বলে ভাগলি এটা আসিল কুনান্দা হ্যাঁ না পলায় আসিল কেমনে জানেননি আসলে তো বুড়ি ওই রাস্তা দিয়া যুদ্ধের সময় কেমনে পলায় আসিল এটা আমি জানি রাস্তা দিয়া যুদ্ধের সময় দৌড়ায় ওই যে পাক পাক বাহিনীরা আমাদের বাংলা বাংলাদেশের মেয়েদেরকে ধরে ধরে তাদেরকে ধর্ষণ করত ইজ্জত নষ্ট করত তে ইজ্জত নষ্ট হওয়ার ভয়ে দৌড়াইতো আর এই পিস দিয়াই বুড়ি দৌড়াইতেছে তো জোয়ান জোয়ান ছেড়ি রাখো তুমি দৌড়াও কে লেগা কে এ তোমার লেগা জোয়ান মিলিটারি আছে আমার লেগা বুঝি বুড়া মিলিটারি নাই ও এইটাই দৌড়ায়া এই জুয়ানটির লগে বাচ্চা রয়েছে পলাই রয়েছে আর এই সাহারা রূপবানের ভাত লইল হইব কি চামড়া তো তোমার গুচ্ছা গেছে গা আমার বয়স মাত্র 20 বছর হ্যাঁ এই 20 বছর ছোকরার সাথে ইটিস পিটিস করতে চাই এইগুলি সাইরা দিয়া আগে যে স্বামীগুলি তুমি ত্যাগ করছো ওডির একটারে হাতে পায়ে জোড়ায় ধরে ভুল স্বীকার করে ওডির কাছে গিয়া থাকার চেষ্টা করো আমার লগে প্রেম করলে তোমার লাভ হইব না লসই হইব অতএব কথা যাই বলবা
বুড়ি হিসেবে আজকের পাল্লা আমি কথা এখানেই রাখবো, যেহেতু আমার সোক্রাট পালা শ্রোতা মণ্ডলীর কাছে আমার বিচার। একটা জিনিস দেখবেন, একটা ইঞ্জিন কিনা নিছেন 35-40-50-60 হাজার টাকা দিয়া। এই মেশিনটা চালাইতে 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 যখন জং দূরে জায়গা, তখন কিন্তু আর এটারে কাজে লাগে না। তখন কি করে, এটারে ভালাইয়া নতুন একটা কেনার চেষ্টা করে। তদ্রুপ আজকে ভাগলি হলো সেই বুড়ি, ওই যে জং দরা ইঞ্জিন। অতএব ওই জং দরা ইঞ্জিন হইয়া নতুন ইঞ্জিনের লগাইয়া টক্কর দিও না, তাইলে গেলুম কি জইব, এটা পরে কমু আস্তে আস্তে করি, একলগে সব কইলে আবার অসুবিধা হইতারে। বুড়ির বয়স 80 পার হইছে, গায়ের চামড়া বুড়ি বেটির ঘোষাইয়া গেছে, ওরে এত কাশি নীলা পাগলির তবুও সে পিড়ি খায়, ওরে এত কাশি ওরে এত কাশি নীলা পাগলির তবুও সে পিড়ি খায়, বুড়ি বেটি আমার সাথে ভাব করিতে সাথে ছোকরার প্রেম। বুড়ির সাথে ছোকরার প্রেম, আপনারা অনেকে বলতে পারেন যে এটা আবার কেমন হলো, দেখেন ভালো মন্দ মিলাই কিন্তু পৃথিবী হয়, আর ভালো মন্দ যেখানে নাই সেখানে ভালো প্রমাণ হয় না, আর যেখানে মন্দ নেই সেখানে ভালো প্রমাণ হবে না, আর যেখানে ভালো নেই সেখানে মন্দর প্রমাণ হবে না। তবে এটা ভালো মন্দর ব্যাপার না, এটা ব্যাপার হলো মনের একটা আনন্দ, মনের একটা আনন্দ। আমরা শ্রোতা নিয়ে আমাদের খেলামেলা, পাবলিক নিয়ে আমাদের খেলামেলা, শ্রোতা যেটা পছন্দ করে আমরা সেইটাই নিয়ে আপনাদের পাশে হাজির হই। তো মনে কিছু করবেন না, প্রেম প্রেম জিনিসটা এটা খারাপ নয় মন্দ নয়, প্রেম স্বর্গ হতে আসে আবার প্রেম স্বর্গে চলে যায় যদি কেউ প্রেম করতে পারে। তবে আমার জন্য দোয়া করবেন, আমি যে পালা নিয়ে হাজির হয়েছি আপনাদের পাশে, আমি যেন আপনাদের দুই চার কথা বলে আপনাদের মন জয় করতে পারি, এবং আমার পাশে বিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য শিল্পী রজ্জবালি দেওয়ান, উনি শুক্রার ভূমিকা নিয়ে হাজির হয়েছেন। তবে আমি দুঃখিত একটাই, সেটা হলো সে পালানিয়া যে সমস্ত ভাষা আমাকে বলল, বুড়ি মোবাইলে কথা কয় প্রেম করার এত স্বাদ কেন, হ্যাঁ কাইল্লা বেডি কাইল্লা বুড়ি পাউডার লাগাইছে চামড়া থুবাই গেছে আর কানার ঘরের কান আমার দিকে চাইয়া দেখ, তোর দিন কানার গোষ্ঠী কোথা আমার দিকে চাইয়া দেখ আর তোর দিকে চাইয়া দেখ, 80 বছর বুড়ির দিকে চাইয়া দেখ আর ওই যে 16 বছর হয় না খুমাড়ার দিকে চাইয়া দেখ, উক্কা খাওয়ানোর রাইচার আছে না, উক্কা খাওয়ানোর রাইচারের মতো হয়ে গেছে খুমাড়া। দোষী খুঁজা দোষ, দোষী দোষ খুঁজে,
আর গুণে গুণ খোঁজে। তুমি যদি সূক্ষ্ম পীড়িতই আমার সাথে করতে চাইতা তাহলে এই সমস্ত ভাষাই তো না। প্রেম কি জিনিস আজকে তোর 14 গুষ্টির মাথা খাই আজকে তোর বুঝাই দিব। আজকে তুই বুঝ জানিস বুড়া কাল আজকে পুরা কামটা তোর কইরা দিব আমি। ছোকরা আইছে রে আমার রে, ও বুঝাইতেছে আমি একটা ছোকরা সেরা আর এলো বুড়ি। এই তুমি জানো না জুয়ানা রইলো হাত ধাক্কা বুড়ি রইলো এক ধাক্কা, তোর তো এই তোর 14 গোষ্ঠী দুই পা পানি তলে মরে যাবো গা। সাবধান, হুঁশিয়ার করে দিলাম আর একবার আমারে মন্দসারি কথা কবি তোর মুখের মধ্যে আজকা বালিশ ঢুকাই দিন। সাবধান কি কয় এডি, আবার কয় কি না কয়, আমি বলে বিড়ি খাই। এই তোর দাদা উস্তাদ রজ্জব দেওয়ানোর লগে গান গাইছি, তোর বাবা উস্তাদ এস এফ দেওয়ানোর লগে গান গাইছি, তোর লগে গান গাইতেছি, তোর পোলার লগে গান গামু, তোর 14 গোষ্ঠী দেখছে রে কোনদিন আমার বিড়ি খাইতে। এই ওহ যে বুড়িয়ে গেছে আমার ঠুটির দিকে চাই দেখ টক টক করতেছে। কি করে রেডি, এই বেশি তেরি বেরি করবি ত্রিং ত্রিং করবি গড্ড ধরে একটা মুসর দিয়ে করে চুম্বকের মতো রক্ত গিলি খাইয়ে তোরে কারেন্টটা ধরে লাস্টের রুম করে ফেলাই দেব। সাবধান জ্ঞান কইরা কথা কইস, বুড়ির লগে কেমনে কথা কই তুই সেইভাবে কথা কইস। আজকে প্রেম শিখাই দিম, প্রেম করবি তুই করতি না তোর 14 গোষ্ঠী করবো আমি। প্রেম করার লাগে না তোকে গোষ্ঠী শুধু যাই যাই না আছে, এই প্রেম শিখাই দিম প্রেম করতে কেমনে। প্রেম কারো কয় পিরিত কারো কয় দেখাই দিম আজকে তোর। আমি চিন্তা করছেন ভাই, হ্যাঁ সর্বপ্রথম এই সমস্যা আমারে বলা আমি কি ঠিক থাকতে পারি? হ্যাঁ আরে ওহন যে বয়স হয়ে গেছে, এখন যে বয়স হয়ে গেছে তোর মতো তিনটা স্যার যে ফিক্কা ফালাই তুমি বাতাস টিডি পক্ষের মতো কোনো ব্যাপারই নেই রে, মনে করছো কি? সাবধান আমাকে কিন্তু আর এইভাবে কোনো কথা বলবো না, নিষেধ রইল। হ্যাঁ আদ্যবের সহিত কথা বলো, পীড়িত করো দুঃখ নাই কিন্তু আদ্যবের সহিত কথা বলো। আদ্যবের সহিত কথা বলে প্রেম করো পীড়িত করো আর যাই করো, একটা করবা তো করার মধ্যে করার মতো করো আর বে করার মতো করে রাস্তাঘাটে আসার খাই মাজা ভেঙে কিন্তু কুহু কুহু করো না কয়ে দিলে। সাবধান একটা গান শোনো, গানের পরে কিছু কথা কই, তুমি আমার আগে গান শোনো।
রাম ছাগলের বাচ্চা, তোর কোন সাহস তুই আমার কলি যে আমি বলে কালি, আমার যে কি ডাসকির ঘর, আমার কই ডাসকি, চিন্তা করছ? আমার তো মুন্ডা কহনে, এই আমার তুই কোন সব কোন সাহস তুই আমার ডাসকির ঘর ডাসকি বলে, এই ডাসকার ঘর ডাসকা। এই শুক্র শুক্র রাষ্ট্র দিন হয় নাই, এই ছাগলের বাচ্চাটা রে পাইলিয়া বড় করছি, আর কালকাই আসতে আমার সঙ্গে ত্রিং ত্রিং করে লড়ে আর আমারে কইতাছে, চিন্তা করছো? এই কারগুলার ইন্দুর ধান খেয়ে লুতা লুতাইছে রে, আমার গুলার ধান খেয়ে ইন্দুর লুতা লুতাইয়া, আর আমার আজকে বড় বড় কথা তো লজ্জা করে না রে। বেশি দিন হয় নাই, ওর যে পাইলা মানুষ করছি, পাইলা মানুষ করছে বেশ বালা, আমারে তোরা পছন্দ হইছে, তুই বালা কইরা আমারে কো, বলো তোর লোকে ফিরিত করবে রে, আমার বালা হইলে করবো না হইলে নাই নাকি? ও আমার সামনাই আমার ইয়ের মতো লেঞ্জু লারে আর ঘুরে, লেঞ্জুটা দুই রক্ত মুচুর দিমু তোরে, তোর লেঞ্জুর আজকে সিরা রাখা দিম মনে করি। একটা কথা মনে পড়ে গেছে, আপনার যদি কইতে কম তাইলে কম কম নাকি? এই 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 ছোকরার মতো নেই, এই রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে একটা ওই যে বাঁশের সাক্ষা দেয় না মানুষ, এই বাঁশের সাক্ষা দিচ্ছে, ও ভাবতেছে যে বাঁশের সাক্ষা তো আমি কোনদিন দেখি না, এটার মধ্যে কেমনে উঠে, তো খুব তারা ঘুরা করে এটার মধ্যে উঠতে যাইতেছে। তো আমি আমার মতন এক বুড়ি ওই ক্ষেতের পাশে খেতে লাইলে হাঁটতেছে আর ঘুরতেছে, দেখতেছে তার জমি জমি, বুড়ি বুঝতে পারছে হ্যাঁ তো মুরবি মানুষ, জ্ঞান বাড়তি হইলে কথাবার্তি বাড়তেই থাকে, এটার জ্ঞান বাড়তি নিয়ে কথা কইব কি, এটার জ্ঞান ও কাঁচা কথা ও কাঁচা। তো বুড়ি কইতাছে, ভাই রে তুই এটার মধ্যে উঠিস না ভাই, এটার মধ্যে উঠলে পরে যাবি, এটার মাঝখান দা ভাঙ্গা। আর হ্যাঁ কইতেছে, দূর বুড়ির কথা শুনে কেটায়, আমি এটার মধ্যে উঠ উঠমুই, একবারে খুব সাহস করে একবারে খুব ভাবভঙ্গি দেখাইয়া মুখ দেখে উঠছে, উঠছে মতো মাঝখানে জন গেছে সাক্ষাৎ তো পইরা তো নিচে পইরা একবারে এক বাগার মতো উড়িছে, তো যেমন ঝাইরা ঝিরে উঠছে মাজা মতো তো বেকা বোকা হয়ে গেছে গা, অনে মাজা যারে আর চাইয়া দেহে বুড়ি দেখছে নি, অনে বুড়ি দেখ না দেখার বান করিয়া অন্যদিকে ঘুরে রয়েছে, অনে পাশা যারা আর কয় এই যে বুড়ি বাড়ি তোমার কথা মানলাম, এই আমি নিজ দাই গেলাম, এই সুকরা নিজ দা তো যাবি কিন্তু আগে মাজাটা ভাঙ্গা তারপর যাবি আর কি, মাজা যদি শক্ত রাখতে হয় তাই বুড়ির সাথে সূক্ষ্ম প্রেম করতে হইব, আর যদি সূক্ষ্ম প্রেম না করস মাজা তো ভাঙবি ভাঙবি, ওই তা চাপা নাক মুখ ভাঙ্গা কই যাইব গা, খবর থাকবো তো না কি কস পাগলামি, কথাবার্তা একটু ডক কইরা কও যাতে শুনলে ভালো লাগে, মায়া লাগে মায়া লাগবো কেমনে, চেহারার মধ্যে মধ্যে দেখা যায় কয়েক মনে করে কেরাসিন ডাইলা দিছে, মাইশার চেহারা দেখলে মিষ্টি মিষ্টি লাগে আর চেহারা দেখলে কেমন জানি তিতা তিতা কেমন জানি একটা লাগে, কেরাসিনের ধক লাগলে জানি না কেমন লাগে, এরকম ভাবটা লাগে আর কি। তো কথাবার্তা একটু ভালো করে কও, আমিও তোমার ভালো করে কম, আর যদি ভালো করে না কও তো শ্যারের উপর শোয়াশার যেইখানে জ্বালা কুটি তাই দিন, কিন্তু সাবধান। সিংহাসনে রাখো বসাই
ধন্যবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ। বড় আনন্দের বিষয়, আবার দুঃখেরও বিষয়, তার প্রথম ভাষা এই উঠা কয় কানার ঘরের কানা। এই কানির ঘরের কানি, তুই কানি, তোর চৈদ্দ গোষ্ঠী কানি, তোর ঘরের ডাকানি, তোর সব কানি, তোর মাইয়া কানি, তোর ফুলা কানি, তোর জামাই কানি, তোর সব কানি, কানির ঘরের কানি, আমারে কয় কানা। হ্যাঁ দেখছেন নি সাহস কত বড়। তো সবচেয়ে ভালো কথা কইছে, হারের ভিতরে কেরাসিন মাইরে মাইরা রাখছে, লাগে যেমন নূর নাই। আর কেমন দেন ষোল বছর ফুলা, আড্ডি গুড্ডি সাফাসো বাবা ইঙ্গা গেছে গা। আর 80 বছরের বুড়ি হ্যার বলে চেহারের মধ্যে নূর, এহ দেহটা কি নূর, একের ভরতাছে। এই তুমি চেহারাটার দিকে চাইয়া ভালো করে কইছো, আমার তো মনে হয় তুমি যে আমার কানার ঘরের কানা কইলা, এখন কানার কানির ঘরের কানি তো তুমি। এমন সুন্দর চেহারাটারে হেইডারে কয় সাফা বাঙ্গা। হ্যাঁ আচ্ছা সাফা বাঙ্গা, তো আমি সাফা বাঙ্গা আরো কিছু, আমার দিকে ভাগ লইছো কে? হ্যাঁ কয় তুই প্রেম করবি না, তোর চৈদ্দ গোষ্ঠী প্রেম করবো। এই প্রেম তোর লগে করুম, তবে একটা কথা, সেইটা হলো যেই কথা বুড়ি কইছে আমার মতো চার পাঁচটা থাক দূরের কথা, চৈদ্দ গোষ্ঠী আইলে বলে হ্যাঁ কি বলে কইরা তুই তারে কিও কইতাম নি। হ্যাঁ থাক কইয়ালাম, বিষয়টা হইলো হ্যাঁ এই বুড়ি পারবো, কে লেগা পারবো জানেন নি? কারণ আইসগার না তো, ওই যে মিলিটারিতে ধরছিল, হ্যাঁ এতে হ্যাঁ নদী হয়ে গেছে গা। কেমনে জানেন নি? ওই যে আমারে কইছে হাক্কা দিয়া পার ওই, আর ওই টাইমে নিচে বইরে গেছি, এর আগে এই চার যে ভাঙ্গা এইটা ভাঙছে এই বুড়ি বেডি, কেমনে জানেন নি? এই যে এমনি শাড়ি শুড়ি কুচি মুচি দিয়া মেকআপ মুকআপ কইরা ঢাকারতে দেশে গেছে, দেশে গিয়ে ওই হাক্কার উপর দা উঠছে, তো গ্রাম দেশে দেখবেন এই বাসের লগে এরকম বড় বড় আইক্কাওয়ালা থায়, হ্যাঁ একটা এরকম বড় বড় উঁচু হয়ে থায়, মোড়া মোড়া এমনি উঁচু হয়ে থায়, তেসরা হয়ে থায়, আর শাড়ি ভরা তো অভ্যাস কুচি দিয়া ভরা, আর নতুন ওই উঁচা স্যান্ডেল ভরছে পাঙ্কু, এই পাঙ্কু স্যান্ডেল পইরা হেডার উপর দা তো উঠছে আর কি, পাও পিছলাইয়া ওই জায়গা হেডার উপরে ভরছে। হের যে ওই ওই অ্যাক্সিডেন্টের থেকে হের যে অবস্থা হয়ে গেছে, আমি এর কাছে মাফ চাই। কে লেগা জানেন নি? ওই যে কইছে চার পাঁচ জন ফেরত দিব না, এই জন্যই তোমারে দোয়া করি। তবে ভালো আরেকটা কথা বলছে আমারে পাঠার ঘরের পাঠা, হ্যাঁ ছাগলের ঘরের ছাগল, তবে ছাগল কও আর পাঠা কও যাই কও, একটা জিনিস মনে রেখো পাঠা ছাগল একই, তো পাঠার ধর্ম কিন্তু আর এক রকম। হ্যাঁ আমাকে মানুষ মানুষের ধর্ম যেরকম পাঠার ধর্ম কিন্তু উল্টা। তো তুমি যে কথাবার্তি কও রজব ধনের লগে সাইজ করে, তোমার তোমারই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি অবশ্যই সাইজ করে রাখছি, পাঠার ধর্ম কিন্তু আমি তাইলে তোমার উপর দা চালাই দেব। তবে একটা কথা বুড়ি, তুমি তোমার যে বয়স হইছে আমারে তুমি নিজের হাতে পেলেছ, বড় করাইছো, লালন পালন করছো, লজ্জারও বিষয় আছে নির্লজ্জের মতো, এতগুলি মানুষের সামনে আবার কইতাছো তুমি আমার সাথে প্রেম করবা, হ্যাঁ যার সামনে আমি জন্ম নিলাম হ্যাঁ বলে আমার সাথে প্রেম করব। আচ্ছা প্রেম করো, তবে প্রেম করলে কয়েক প্রকার আছে, তুমি বলছো আমি খুশি হইছি,
কিন্তু তুমি তোমাকে আমি যেই বুড়ির তুমি নজরানা দিছো আমি ওই বুড়ির কাতারে তোমাকে নিতে পারি না। কেমন কাতারে নিতে পারি? আমার গানের মধ্যে তার বহিঃপ্রকাশ। ও রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর পইরাছে, ও রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর পইরাছে। মাজা মোটা বুড়ি তোমার আনচান করে পহরা না আমার, মাজা মোটা বুড়ি তোমার আনচান করে পহরা না আমার। সমর কাছে রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর পইরাছে, ও রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর পইরাছে। চক্ষু মেরে ডাকে মোরে, চক্ষু মেরে আমায় ডাকে, আবল তাবল বলে মুখে, চক্ষু মেরে আমায় ডাকে, আবল তাবল মুখে বলে। হুন্ডা চালাই উঠতে চাই পিছে রে মোর নষ্টা বুড়ি, ও রে মোর নষ্টা বুড়ি তোমার দিকেই নজর পইরাছে, জুয়ানের যে জুয়ানি বুড়ারে যদি কয় এক বুড়ারে পান্তা মুখ খাইছে একবার, আরেকবার যদি কয় ও বুড়ি আর একটু ধান্তা মাখ খাইবা না, বুড়ি কইব আমার গোয়া দাই ফাম যায়, আবার কস পান্তা মাখ খাইতে, এমনি তো হাফানির রুগী হয়ে রইছে, হ্যাঁ এমনি হাফানির রুগী হয়ে রইছে, তাবি ঝুলাইছে তিন চারটা গলার মধ্যে, কোন সময় যায় আর আহে বায়ু কোন হান্দা যায় এটা হয়ে ওটার পায় না, বায়ু যে কোনান্দা বাইরেইব এটা হ্যাঁ এই তো টের পায় না, হ্যাঁ বলে কয় পাঁচ ধাক্কা, মনে চাই পরীক্ষা করুন লাগে, পাঁচ ধাক্কা না কয় ধাক্কা, আরে তোমারে কই কি এর পাঁচ ধাক্কা, তুমি হইলা লুজ, এই লুজ বুড়ির হইল একশো ধাক্কা আর জুয়ানের হইল আধা ধাক্কা, তাও সমান হইব না, বিশ্বাস না হইলে পরীক্ষা করে দেখ কয়েকদিন কেমন ধাক্কার জোর। দাদা পাঁচটা জামাই মরছে বুড়ি, পাঁচটা জামাই মরছে বুড়ি আমারও যায় আমার বাড়ি, পাঁচটা জামাই সারছে বুড়ি আবারও ঘরে বউ আছে রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর পইরাছে, ও রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর।
কয় ঘরের ভিতরে ধরুম আর রক্তগুলি খাইলাম আরে আমি জানছিলাম সে আজকে নীলা ভাগলির লগে গান এইটা যে আবার এই কাম করে রাক্ষস এটারে ধরে রেপে দি তুইব হ্যাঁ এটা মানুষ মারে এই বাংলাদেশে যত মানুষ মরে এইটাই মারে তাইলে কারণ রক্ত খায় এইটাই মারে তাইলে এইটার ইনে রেপে দি তুইব র্যাপের কাছে দিলেও হইব না বুড়া র্যাপের কাছে দিতে হইব তাইলে সুন্দর হইব ডক হইব বুড়া র্যাপের কাছে দিলে সাইজ হয়ে যায় বাগা হ্যাঁ পরে রক্ত কার কুনান্দা বাইর এটা বোঝা যাইব বাজা আর পাঁচটা জামাই সারছে বুড়ি আবারও যাই আমার বাড়ি পাঁচটা জামাই সারছে বুড়ি আবারও যাই আমার বাড়ি রজ্জব কইব রজ্জব কইব বউ আছে ঘরে মন নষ্টা বুড়ি আমার দিকে নজর কইরাছে ওরে মর নষ্টা বুড়ি তোমার দিকে নজর কইরাছে সব ক্যালসিয়াম নষ্ট করে লাইছো হেও নষ্ট করছে কেমনে
স্বপ্নের মধ্যে ওই যে দিনে আমার দেখা গিয়া ঘুমাইছে ঘরে, আমার দেখা গিয়া ঘুমাইছে বুড়ি বুড়ি জপছে, ওই যে নজর পড়ছে কালকে কি দেখাইলাম কি দেখাইলাম, বুড়া কাল ওই জন্য এরকম, বয়স কাল ওই জন্য এরকম, এটা জোয়ান কাল না জানি কি আছিল, ওই যে হতাশাটা, এই হতাশা হের কাম শেষ। আবার কইতাছে আমি বলতে চাইছিলাম না, আগের স্টেজে কথাটা বলছে আমি বলতে চাইছিলাম না, চিন্তা করলাম যে একটু কথাটা একটু রইয়া শুয়ে কই, এই কই এটা পুরান ইঞ্জিন, পুরান ইঞ্জিনের যখন ধাক আছে তুমি এটা জানো নি, ফোনে নতুন ইঞ্জিন কিন্তু চকচকা কাজে ঠনটনা, ইঞ্জিন তাড়াতাড়ি ভাঙ্গা যায়, এটা একটা বাঙ্গাসুরার দোকানে লয়ে যা ঠিক করতে কি নাই না, আর হে গো কিন্তু বাঙ্গাসুরা ঠিক করতে না, এটা গাবতলি আছে ওই যে ধ্বজবঙ্গর দোকান, ওটা ধ্বজবঙ্গ ভালা করে, এই যে এডিরে বালা করে, এডিরে বাঙ্গাসুরা বালা করে, এই ইঞ্জিন বালা করে, আর যেগুলা এই যে আমরা দেখো এগুলা মনে করো তুমি তো কইছো 80 বছর, তুমি যদি 80 বছর আমার মনে করো তো ঠিকই 80 বছর আছে, তুমি অহন আমার দিকে চাইয়ে দাও মুখের বেশি হইলে মনে করো 27 থেকে 30 বছর হইব, আর মাত্র এই 18 থেকে 19 বছর হইব, 18 থেকে 19 বছর হইব, কই আমার দিকে চাইয়ে দেখছো, দেখছি দেখছি একেবারে খুব একটা খুব একটা বালা দেখা যায় না, আবার একবারও কম খারাপ লাগে না, চিন্তা করছেন এখন আমি কানা গনে কয় এই তুই কানা তোকে বাড়ি যাই আছে হ্যাঁ কানা, ও এক ঘটনা রয়েছে কেমন জানেন নি, এক লোক নতুন বিয়া করে বিদেশ গেছে গা, তো বিয়া করে বিদেশ গেছে গা, 10 বছর পরে বিদেশ থেকে আইছে, তো বিদেশ থেকে আসার পর এখন নতুন স্ত্রী রেখে গেছে, এখন 10 বছর পরে আইসা তার কাছে নতুনই রাখতেছে, তো আইসা কইতাছে কইতো চলো আমরা একটু বেড়া ঠেড়ে আসি, তো সে বলতাছে তার স্ত্রী কইতাছে কয় বেড়া ঠেড়ে কই যাম, তো চলো আমগো বাইর থেকে আসি গা, অনেকদিন পর আইসো বাবা মাই তোমারে দেখতে চাইছে তো চলো তোমারে লয়ে যায়, কইতো চলো গেছে, তো যাইতাছে তো বাড়িতে যাওয়ার পথে ওই যে ইরি ধান লাগায় না ইরি ধান, এই ইরি ধানের এই লাইল দিয়া মানে যাইতো কয়, তো গিয়া দেখে তার বাপে ওই ইরি ধান লাগাইতেছে, ওই যে দড়ি দিয়ে খুব লাইন ধরে ইরি ধান লাগায় না, দেখতে খুব সুন্দর দেখা যাইতেছে, তখন কইতাছে গুড গুড গুড, তখন পিছন দিকে চাইছে চাইয়া দে জামাই কিছু কইতেও পারে না সইতেও পারে না, তো এসে পরে এই কথা কই আনার শ্বশুর কিছু বলে না, তো এই মনে করছে কি যে শ্বশুর যখন ধান লাগাইতেছে সারাদিন খাটনি ফাটি করছে মনে মনটা ভালো লাগে না, তো চল আমরা যাইগা, তো কত দূর গেছে কত দূর যাওয়ার পরে কয় জামাই কি কয়ে গেল গোট গোট, এটা কি কইল কইল কিটা, তখন ওইটা গেছে কয় না জামাই যদি একটা কিছু কয়ে না দেই তো জামাই তো আমার খারাপ ভাববো, কই যাই উঠছে কয় জামাই ও জামাই পিছন দিকে চাইছে চাই কয় কি শ্বশুর আব্বা, আমি আর তুমি যে গুট কইলা গুট যদি ভালো হয় তো ভালো হইলো, আর যদি গুট খারাপ হয় তো তোকে বাড়ির 14 গুষ্টি গুট, এই শুক্রার কথা রয়ে গেছে এরকম, ওই যে আমি কইছি কানার ঘরের কানা, হের লেগে কয় তুই কানা তোর মাইয়া কানা তোর এই কানা সেই কানা, এই আমার কথা দিয়ে যদি আমার কত কি চালানটা লইছো, এই কি চালানটা লইছো গান গাইতে, নীলা ভাগির লোকে গান গাইতে এলে চালান লাগে তুমি জানো না, এই এতগুলা বছর হয়ে গেছে গান গাইতেছি আর আজকে তুমি আমার লগ করো তাফালিং, এইখানে তোমার একটা লজ্জার ব্যাপার, এখন একটু তোমার লজ্জার ব্যাপার, এখন থেকে তুমি কথা একটু ভালো করে রাখাও, এইবার আমার দিকে যখন নজর পড়ছে নজর যখন পড়ে গেছে আমার দিকে তো তোর 14 গুষ্টি ধরা আমার কাছে ধরা, কারণ তুই যখন আমার দিকে নজর দিয়ে লাইছস তখন তুই যা দিক দেবে তোর গুষ্টি দিক যাবো, নাহলে কইব আমি বিষ খামু আমি ফাঁসি দিমু আমি ময়ূর রাজামু আমি জান দিমু আমি বুড়িরে চাই, এর লেগে তোর 14 গুষ্টি তোর ভাওয়া ধরবো আমার ভাওয়া ধরবো, কি করবে জানে বুড়ি, আরে বুড়ি এলে কি গো একটু গোসাদা দেখ না আগুন লাগে আগুন জ্বলে, কি কে হ্যাঁ ঘটনাটা কি তুমি জানো না, আসলে তুমি যদি বুঝতা তাইলে তুমি আমার এই কথা কইতা না, ওই আসে মেলেডির কথাটা কিন্তু দুইবার কইছে কি আপনারা শুনছেন না সবাই, কয় কে বুড়ির লেগে বুড়া মেলেডি নাই, এই বুড়িয়ে কই জানি গিয়া পলাই আসিল হেই বুড়া ম্যালেরিয়া ধরছে, তো এটা কি হইল, আচ্ছা বুড়া ম্যালেরিয়া ধরছে বুড়িরে এটা কি কইলা তুমি,
শ্বশুরে কসু ঘাতনি রাইতেছে, জামাই কয় সালাম আলাইকুম, কয় মাটির তলে মোতা মোতা মোতা, কয় স্ত্রীর দিকে চাই, কয় বাবাই মনে হয় শুনেন আবার কোন, কয় শ্বশুর মিয়া সালাম আলাইকুম, কয় আরে এটির মধ্যে কসু হয়, কসু কসু উল কসু উল কসু, আমি বা কই কি হারাই, কয় উল কসু, এই উল কসুর মধ্যে যখন ইন্দুরে ধরবো, কয় টক টুকরো টুকরো করে লইব, বুঝা কথা কই তুই, না বুঝা কথা কইলে চলবো না, কি কস বি, আরে আমি তোর দুইটাই করে কইতে পারি, তুই আমার বয়স ছোট, আমি তোর বয়স অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি, আমার কয় তুই তাই কইরা, তারপর তুই তাই কইরা কষ্ট ঠিক হইয়াছে, তুই তাই কইরা কষ্ট ঠিক হইয়াছে, কেন কো জানো, আল্লাহর আমার তুই তাই কয় না, কি কয় না, তো তুই যদি আমার লগে প্রেম কইরা থাকস, খাঁটি প্রেম করস, তো আমি তোর কাছে ঠিক ওরকম সমতুল্য, তা আমার লগে হাত দুপ কায়দা কইরা কথা কবি, শুকরা বলি তোরে শুকরা
শ্রোতা বলি তরে, এ শোন শ্রোতা বলি তরে, শুকরা বলি তরে, শুকরা বলি তরে, প্রেম প্রীতি আমার শোনে, প্রেম প্রীতি আমার শোনে, করতে থাস কেন রে, শোন শ্রোতা বলি তরে, হায় শোন শ্রোতা বলি তরে, হায় শোন শ্রোতা বলি তরে, হায় শোন শ্রোতা বলি তরে। ধন্যবাদ। আমার বুড়ি কয় আমি নষ্ট হইলাম কেমনে, তুমি কে সবতেই নষ্টা, তোমার দলে যেটি সবতেই নষ্টা, আমি যেই জায়গায় নষ্টার কথা কইছি ওই জায়গায় তুমি হাত দেও নাই, ওই জায়গায় দিলে অবশ্যই কিছু পাইতা, তবে হ্যাঁ এই নষ্টটা আমাদের আমার জন্য ক্ষতিকর, তবে একটা কথা খুব সুন্দর বলছে, সেটা হলো ওই যে পদ্মা মেঘনা যমুনা নদী, ওই নদীতে সাধু মহৎ যারা তারা অবশ্যই হিসাব নিকাশ করে যায়। তবে আমি একটা কথা আগেই বলেছিলাম যে আমি লুস না ধ্বজভঙ্গ এটা তুমি আমাকে পরীক্ষা কিন্তু করো নাই। অতএব আরেকটি কথা বলছে, নীলা বাগলির সাথে গান গাইতে হইলে সালাম লাগে, আরে কয় কি চড়ই পাখি মারতে যদি কামান ব্যবহার করি তাহলে উনি তো প্রকৃত সৈনিক না। রজত দেওয়ান কেমনে চড়াই পাখি দেখবেন, হাতির উপরে উঠে উঠে এক হাতি বসে বাঁশের মাথা জাগায়া, মাথাটা সুর দিয়া টাই না, নিচে ঘুমায়া ঘুমায়া বৈশা বৈশা ওই বাঁশের পাতাগুলি খাইতেছে। আর এই ওর মতো ছাগলের বাচ্চা একটা এই হাতির উপরে উঠা ওই বাঁশ পাতা খাইতেছে। হাতি একই সালার ছাগল, তুমি আমার পিঠে উঠা বাঁশ পাতা খাও, তোমার খাওয়া ছুটাইতেছি। ওই ছাগলের গলায় দেখবেন রশি বান্ধা থাকে, রশি, এই রশিটারে বাঁশের মাথায় পেঁচ দিয়া বাঁশের মাথা তো দিছে ছাইরা, অনে বাসার মাথার লগে একের অনেক উঁচাই উঠা ঝুললা গলায় ভাস লাগে অনেক, খালি কই মজব দেওয়ান শালিক মারতে কামান ব্যবহার করে না, শালিক মারতে মুখের ফুয়েই যথেষ্ট। হ্যাঁ এটা কথা বলছে খুব সুন্দর, জামাই গিয়া সালাম দিছে, শ্বশুরে কয় মোতা হয় এটার ভিতরে মোতা, তাহলে এই জায়গায় তুমি বুঝো শ্বশুর কি বয়স বেশি হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, কানে কম শুনে, তাই তো সে বলছে এটার নিচে মোতা হয়, কিন্তু জামাই যে সালাম দিছে এই ছাতা তোই বুড়ি বুঝে না। হ্যাঁ এই জন্যই তো আমি কইলাম যে তোমার এই সবকিছু লুস হয়ে গেছে, ঢিল হয়ে গেছে, আর তুমি ভালো না, বায়ু যে কোন হান্দা বাইরেইব এটা তুমি নিজেই টের পাও না। অতএব আমি এখনো বলি জুয়ানের সাথে ছোকরাদের সাথে আড়ি দিতে চেষ্টা করিও না, আড়ি দিতে চেষ্টা করলে তুমি কখনো পারবা না, তুমি যতই বলো আমি বুড়ি আমার মধ্যে জুয়ানি আছে, না নীলা পাগলি একটা কথা বিশ্বাস করো, জানো মানুষের বয়সের সাথে তার সব কিছু আস্তে আস্তে অধপতনের দিকে চলে যায়, নষ্টর দিকে চলে যায়। অতএব এবার আমার একটি গান, গানটা তুমি লক্ষ্য করে শোনো।
শিরাইতে বুড়ি বেটি আইসা ঘরের পাশে খুল্লুর খুল্লুর কইরা বুড়ি ধিমা তালে কাছে কেউ দেখিয়া জিজ্ঞাস করলে বুড়ি বেটির কাছে কেউ দেখিয়া জিজ্ঞাস করলে বুড়ি বেটির কাছে বলে আমার নিশি রাইতে অনেক কাম আছে কিশোর কাম তোর বুড়ি বলয় আমায় তাড়াতাড়ি কিশোর কাম তোর বুড়ি বলয় আমায় তাড়াতাড়ি কেমনে তোর মাথা ফুলল জাত গেল ও বুড়ির জাত গেল জাত গেল ঘরের ভিতর একলা ঘুমায় কেউ নাই বুড়ির কাছে জিজ্ঞাস করলে বলে আমার অনেক স্বামী আছে জুয়ান বুড়া ভেদা ভেদ নাই বুড়ি বেটির ধারে এক এক রাইতে এক এক স্বামী আনে তাহার ঘরে একদিন আমায় ঘরে নিল সোহাগ করিয়া দরজা বন্ধ করে দিল বুড়ি আসিয়া জোর করিয়া ধরল আমায় অনেক দিনের আশা না করতে পারলাম না আমি খেলব প্রেমের পাশা ধন্যবাদ আমার এটা শেষ আসর এই জন্য কথা রাখতে হয় শেষ আসরে বুড়ি একটা কথা সুন্দর বলেছে সেটা হলো সূক্ষ্ম প্রেম যদি কেউ কারোর সাথে করতে চায় তাহলে ওই প্রেম স্বর্গ থেকে আসে এবং স্বর্গে চলে যায় হ্যাঁ কেমন রাবেয়া বসরি একদিন আগুন আগুন কইয়া চিৎকার মারিল রাবেয়া ঘরেতে ঢুকিয়া পাড়া প্রতিবেশী সবাই বলিতে লাগিল কিসের আগুন লাগছে রাবেয়া আমার কাছে বলো রাবেয়া কই আজকের আগুন দেখানো যায় না পাড়া প্রতিবেশী তখন বলে ঘটনা ও রাবেয়া কিসের আজকের আগুন বলে আগুন দেখানো যায় না বলে একটু দেখাও প্রতি রাতে আগুন আগুন চিৎকার করো তোমার জন্য আমরা ঘুমাইতে পারি না
বলে তোমাদের কাছে ব্লেড আছে? বলে আছে। বলে তোমাদের শরীরে পোজ দিয়ে কেউ কিছু বের করো তো। একজনে এক শরীরে পোজ দিয়ে দেখে লাল লাল রক্তগুলি পড়ে। বুড়ি বেটি রাবেয়া হাতের মধ্যে ব্লেড নিয়ে শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গে পচাইতে শুরু করলো। শরীর থেকে রক্তের বদলে পড়তে লাগলো শুধু পোড়া ছাই পোড়া ছাই। এসকের ওই আগুনে বুড়ির অরে বুড়ির অঙ্গ গেছে পুড়িয়া। হাসান বসরি আইয়া রাবে রাবেয়াকে বলতেছে বিনাইয়া, ও রাবেয়া আমি তোমাকে ভালোবাসি। রাবেয়া কয়, এতদিন আমাকে আজ পর্যন্ত কেউ বলল না আমাকে তোমাকে আমি ভালোবাসি। তা হাসান যখন বলেছে, ও হাসান তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? বলে তোমার যে চোখের চাউনি ওই চাউনি দেখে আমি ভালোবেসেছি। রাবেয়া হাতের চোখ দুটো উঠিয়ে হাসানের হাতে দিয়ে দিল। হাসান বলে, বন্ধু আমি তোমাকে চোখ ভালোবাসি নি, আর চোখের যে আকর্ষণ ওই মায়াবিনী চাওয়া উহা দেখে আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করব। রাবেয়া কয়, ওরে হাসান পালা না খুলিয়া পুরুষ কি বা নারী তুমি আমায় দেও না কোয়া। হাসান বলে, বন্ধু আমাকে 7 দিনের সময় দাও। বলে ঠিক আছে 7 দিন পরে আসবো। একে একে 7 দিন অপেক্ষা করে কে? ওই বুড়ি বেটি রাবেয়া হাসানের জন্য। হাসান ছিল অল্প বয়স। এবার কাঁদতে 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 7 দিন পরে সকালবেলা একটি মরা লাশ নিয়ে বাড়ির পিছন দিয়া যায়। রাবেয়া বলে, এই তোমরা দাঁড়াও এটা কার লাশ? বলে তুমি কি জানো না? বলে না। বলে এটা তো হাসানের লাশ, হাসান গত রাতে এই পৃথিবী থেকে চলে গিয়েছে। বলে হইতে পারে না, সে আমাকে কথা দিয়েছে, সে নারী না পুরুষ, আমাকে বলবে। ওঠো হাসান তুমি ওঠো, আমার প্রশ্নের জবাব দাও। তাহলে এখানেই বোঝা যায় প্রেমের যদি সূক্ষ্ম প্রেমের যদি জোর থাকে তাহলে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবী বান্ধবী বন্ধুকে প্রেমের জোরে জীবিত করতে পারে। হাসান উঠে বলল, বন্ধু আমি ভেবেছিলাম দুনিয়ার মধ্যে এতদিন পুরুষ, এখন দেখি না দুনিয়ার সকল সৃষ্টি হলো নারী আর একা পুরুষ হলো সেই জগৎ স্বামী। তাই তো বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন শিল্পী ছিল, যার নাম ছিল বাউল কবি খালেক দেওয়ান সাহেব। তিনি একটি গান লিখেছেন না, আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখিলাম যা হিয়ারে। অতএব ওই সূক্ষ্ম প্রেমের মূল মহাজন একমাত্র সেই স্বয়ং স্রষ্টা। অতএব ওই স্রষ্টার প্রেমে যদি কেউ আগাইতে পারে তাহলে সেখানে বুড়িও মানে না জোয়ানও মানে না। যেমন ইউসুফ জুলেখা উভয়ের বয়স যখন 80 উপরে চলে গেল, জুলেখা ইউসুফ একত্রিত যখন হইল তখন উভয়ে তাদের আবার যৌবন ফিরে পেল। অতএব তুমি যদি বুড়াও হয়ে থাকো বুড়িও হয়ে থাকো, আমার জুয়ানি পাইলে একবার তুমি আবার জুয়ানো হয়ে যাইতে পারো। এত যে জুয়ানি জুয়ানি করো, আমার জুয়ানি একবার পাইলে তুমি জুয়ান হয়ে যাবা। এই পর্যন্ত কথা রইল। আমি আমার বয়সে বহু ছোকরা দেখছি,
বয়স তো মোটামুটি একবারে কম খারাপ হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে। ও যদিও আমার লগে শয়তানি বান্দরাম করে কথা কয়, কিন্তু তারপরও ওর বোঝা উচিত যে নীলা পাগলির বয়স হয়েছে কথা ঠিক, কিন্তু এখনো যে নীলা পাগলি ওর ঘরে যে জুয়ান বউ আছে ওর থেকে বেশি জুয়ান আমি, ওর বউর থেকে বেশি জুয়ান আমি। এই সুসার ঘরের সুসা, সুসার ঘরের সুসা, আমি 50 টাকা পাইছি, আমারে টাকা দিছে, আমি মাইক দিয়ে কইলাম না, আমি কেউ এর কাছে কইলাম না, তুই 50 টাকা পাই একেবারে ফুটাই কইতা, তো ফুটার ঘরের ফুটা জনম টাকা দেখোস না সুসার বাচ্চা। এই সুসা আরেক আরো আরে লো 13 সুসা কেমন সুসা, কয় আমার ঘরে বউ আছে, আমি কইতে চাইছিলাম না, গৃষ্ট তো কইছে, আবার এইবারে কইতাছে কয় আমার খালি ঘর পাইয়া গেছে, এই তন্ন বলে বউ আছে, তো এবার খালি ঘরে গেলাম কেমনে রে, এই নিরহ বদমাইশ, তো নিরহ বদমাইশ তুই ঘরের কোনায় কোনায় আটস আর পিরিত করতে যাস, তাই আমি তোরে ট্রাই করলাম তুই কি আসল পিরিত করবি না নকল পিরিত করবি, যদি আসল পিরিত করতে চাস তাহলে আমি তোরা জান্নাতে পৌঁছা দিমু, আর যদি নকল পিরিত করতে চাস তুই তোর এই যে পাড়া দিমু একে পাড়ার খেলায় তোর একদম পাতাল লয়ে যাম ঘর ধুম পাবি না, বুঝছস? কত বড় সাহস ও আমারে, আমারে কি কয় না কয়, এই দুইবার করে কইছে কথা আমি কিছু বলতে চাই নাই, এখন না বললো পারি না, কয় স্বামী তুমি মনে দুই চার পাঁচটা মশাইরা দিয়ে তুমি আমার কাছে আইতেছ, এই কানার ঘরে কানের পিরিত কয় না, এটি কয় বন্ধ, আমি বন্ডার ঘরের বন্ডা, তোর 14 বন্ডার ঘরের বন্ডা, এগুলো পিরিত করে পিরিত কারে কয় পিরিত, যদি যেদিন থেকে তুই পিরিত যার সাথে করবি ও দিন থেকে তুই কিয়ামত পর্যন্ত তুই তার লয়ে থাকবি, ওটার পিরিত কয়, আর তাই নিয়ে একটা ছেড়ে একটা ধরে পিরিত করে গেলি বন্ডার ঘরের বন্ডা, ওগুলো পিরিত কয় না, পিরিতি বোঝাস, পিরিত পাকাইতে 3 বার 36 বছর লাগে, আর তোকে পিরিত কেমন জানোস নি, পিরিত একটা তিব্বত শুনু আর একটা ইন্টারন্যাশনাল সাবান হইলে হ্যাঁ পিরিত হয়ে যায়, হ্যাঁ তিব্বত শুনু শেষ, হ্যাঁ ফেরে তো শেষ, পিরিত কারে কয় শিখাই তুমি পিরিত যাই না যা, যেমন তোর মুখে তুই বললি পিরিত যারা করেছে ইতিহাস রয়েছে এখনো, ইসুফ জুলেকা লাইলি মজনু শিরি ফরহাদ, যেমন একটি কথা তুমি সুন্দর বলেছ রাবিয়া বর্ষি তারা পিরিত করেছে জীবনে বিয়ে করে নাই, তো তোর সাথে আমার সাথে ওরকম পিরিত থাকতে পারে জীবনে বিয়ে না অবসর লাগতে পারে, বিয়া করলে পিরিত হারে বিয়া করলে পিরিতের মজা জায়গা, পাওয়ার থেকে না পাওয়ার স্বাদ অনেক বেশি, এই স্বাদ বুঝবি কইতে, আর খাস হলে বাসি পোষাটা, বাসি পোষা খাস বালাটার মজা পাবি কইতে, এ ফল খাইলে পাকনা রাখাবি, কাঁচা ফল খাইস না, কাঁচা ফল খাইলে মুখের মধ্যে কষ্টি লাগবো জিভ বাইলা দাঁতে লগিয়া লগে লাগিয়ে যাবো কথা কইতে পারতি না, পাকনা ফল খাবি মজা পাবি, টাস টাস করে খাবি খালি পাকনা ফল খাবি, পাকনা ফলের মজা বেশি, তুই একটা কড়া ফল পাইলে খাই দিস কেমন লাগে, কড়াতে তুই পাইলে দিস খেয়ে কেমন লাগে, আর পাকনাতে খেয়ে দিস কি মজা লাগে, ওরে মজা রে পাকনার বুঝবি কি রে, সেংরার ঘর সেংরা আবার কয় কি কি না বলে বরকির মতন বলে লাফায় কয় ছাগল, আরে আমি ছাগল না, তুই যদি শুকরা হস আমি হইলাম শুকরি, তুই যদি ছাগল হস আমি হইলাম ছাগি, ছাগি না কবি কুন্ডা ছাগার কুন্ডা ছাগি যন্ত্রপাতি যেন তুই চিনস না, তোর তোর লগে কি কমরে, হ্যাঁ যন্ত্রপাতি দেখ কত কথা কবি কুন্ডা ছাগার কুন্ডা ছাগি, আমি হইলাম ছাগি তুই হইলে ছাগা, কিছু কই না দেখা সাহস বাইরে গেছে না, সাহস কত তোমার দেখছো, হ্যাঁ কয় আমি জুয়ান তুমি বুড়া, বারবারই বুড়া কয়, আর আমি বুড়া না বুড়া না, সাঁতার যদি দিতে চাস অল্প বয়সে সাঁতার দিলে ডুববা মরে যাবি, অল্প বয়সে সাঁতার কাটলে ডুববা মরবি, আর
ঠান্ডা লাগে তোমার হাঁপা নিয়ে যাবো গা, 20 বছর সেরা হয়ে যাবি গা 60 বছরের বুড়া। সাঁতার যাই না একটু জুয়াম জান হয়েলো, শরীরের মধ্যে 8 ডিগ্রি শক্ত করালো, ক্যালসিয়াম বাড়াইলো, তারপর সাঁতার দিবি, তারপর তুই বাঁচতে চাস। আর না হইলে মরবি রে, জানে মরবি রে, মরিস না মরিস না, অল্প বয়সে মরিস না, বুঝছ? বাঁচতে চাইলে এখনো সময় আছে। আমি তোর যাই পীড়িতের কথা কই, সেই পীড়িত করার চেষ্টা কর, ওই পীড়িত না করলে তাইলে ফেরত কইরা আর বাঁচতি না, বুঝছ? একটা গান শোন, গানের পর আমি কিছু কথা বলি। শুকরার জ্বালায় মরলাম আমি কি যে করি হায় রে হায়, বড় দুষ্ট শুকরাটায় রে, বড় দুষ্ট শুকরাটায়, শুকরার জ্বালায় মরলাম আমি কি যে করি হায় রে হায়, বড় দুষ্ট শুকরাটায় রে, বড় দুষ্ট শুকরাটায়। কথা কইতে হয় ওই ওই বাপ বুঝা তারপরে কথা কবি, আসলে কইলে কি বো?
এইটা দেখেন না মাতারা চুল তো নাই ওই যে দুগা চুল আছে সাইড চালাইলে মাতারা যাবে চুল একটা কতবেলার মতো তুই যার পাতা ছোট হ্যার মগজও ছোট যার মগজ কম ছোট তার ব্রেনও ছোট ব্রেনে কাজ করে খুব কম তো কথাবার্তি বলতে হইলে ওই যে পাড়ার মতন আমার পায়ের তলে বলি দিমু তারপরে যদি তুই গা স্বর্গ পাস আর নাহলে তো নরকে জাগা হইব তোর কানার ঘরে কন সাবধান খুব ভালো করে কথাবার্তি বলার জন্য চেষ্টা করতে